গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি রিয়া, আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে হচ্ছে মানডে, এখন বাজে হচ্ছে তোমার দুপুর পৌনে দুটো বেজে গেছে। এই আমি এখন চান করে এসেছি, চান করে এসে তোমাদের সাথে কথা বলছি। ছেলেরও চান হয়ে গেছে, আজকে অনেকটাই দেরি হয়ে গেছে। ছেলে আমার এই যে পাশে বসে রয়েছে, তো আজকে অনেক দেরি হয়ে গেছে, রান্না বান্না সবই হয়ে গেছে। আজকে যেহেতু মানডে, মানডে আমাদের ঘরে ভেজ রান্না হয়, মানে নিরামিষ যেটা বলতে পারো। তো প্রত্যেক মানডেতেই আমাদের ভেজ হয়, আর সপ্তাহের মধ্যে এই একটা দিনই আমাদের ভেজ হবে। তো ভেজ যেদিন হয় সেদিনকে আমরা রান্না করতে একটু, মানে কী রান্না করব তো একটু ভাবনা চিন্তা করতে হয়, যাতে সবাই খেয়ে নেয় ভালো মতন, আমি আর আমার হাজব্যান্ড। আমার কোনো ব্যাপার নেই, আমার যা দিয়ে হোক চলে যায়, বাট আমার হাজব্যান্ডের জন্য ভাবতে হয় যে কী রান্না করব কী রান্না করব। আমিষ যেদিনকে হয় সেদিনকে দেখবে কোনো চিন্তা থাকে না, কিছু না কিছু দিয়ে আমিষ দিয়ে যাই তুমি করো না কেন, ভালোই লাগে। তো যেদিন ভেজ হয় সেদিনকে আমার একটু ভেবে চিন্তে রান্নাটা করতে হয়। তো আজকে আমি একটা ভেজ আজকে আমি একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব, যেটা ভেজ কিন্তু খেলে আমিষ অবশ্যই তোমরা ভুলে যাবে। এবং যাদের বাড়িতে সপ্তাহে কোনো না কোনো দিন ভেজ অবশ্যই হয়, যেদিন ভেজিটেরিয়ান ডে থাকে, নিরামিষ দিন, তো সেদিনকে এই রান্নাটা তোমরা অবশ্যই বন্ধুরা করে দেখবে, খেতে খুবই ভালো হয়। তো তো সেটা আগে দেখিয়ে দিচ্ছি তোমাদের কী রান্না করেছি। আর আমার জানো তো ঘরে এমনিতেই এত কাজ থাকে, তাই সেই কাজের মধ্যেও না আবার একটা কাজ জয়েন হয়েছে, অ্যাড হয়েছে বলতে পারো আমার সংসারে। সেটা কী কাজ সেটাও তোমাদের সাথে শেয়ার করছি। চলো তো চলো তাহলে রান্নাটা দেখিয়ে দিই তারপরে, এবং কী কাজ আমার আরও এক্সট্রা বাড়লো সংসারে সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো চলো দেখিয়ে দিই, তারপর ছেলেকে খাইয়ে দাইয়ে আমি খেয়ে দিই, তারপর আবার তোমাদের সাথে কথা বলবো। যে ভেজ রান্নাটা করছি আজকে সেটা হচ্ছে চাল পটল। পটল আর আলুকে আমি কেটে ধুয়ে তারপর নুন হলুদ মাখিয়ে রেখেছি, আর এটা হচ্ছে গোবিন্দভোগ চাল, এক মুঠো নিয়েছি অল্প একটু। আর এটা আমি ভিজিয়ে রেখেছি হচ্ছে চাল মগজ আর কাঁচা লঙ্কা জলে ভিজিয়ে রেখেছি, আর এটা কিচমিচ। তো চালটাকে, গোবিন্দভোগ চালটাকে এমনি নর্মালি একটু শুকনো করে ভেজে নেব, হালকা লাল করে ভাজলেই হবে। আর এই যে চাল মগজ আর লঙ্কাটা, কাঁচা লঙ্কা আমি মিক্সিতে পেস্ট করে নিচ্ছি। চালটা আমার ভাজা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিচ্ছি। নামিয়ে নেওয়ার পর কড়াইতে আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি, আমি এটা সর্ষের তেলে করব। সর্ষের তেল দেওয়ার পর তেলটা যতক্ষণ গরম হচ্ছে, দেখতেই পাচ্ছেন চালটা ভাজা হয়ে গেছে, রোদের অনেক আলো পড়ছে বলে দেখা যাচ্ছে না ভালো করে। সর্ষের তেলটা আমি গরম বসিয়েছি, গরম হোক, গরম হওয়ার পর এরপরে আমি আলু আর পটলগুলো ভেজে নেব, যেগুলো নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি আমি। যতক্ষণ ভাজা হচ্ছে ততক্ষণ দেখুন আমার একদম চাল মগজ আর লঙ্কা কাঁচা লঙ্কা বাটাটা একদম পেস্ট হয়ে গেছে ভালো মতন। এর মধ্যে আমি কিছু মশলা একসঙ্গে দিয়ে রাখছি, সেটা হচ্ছে হলুদ গুঁড়ো আর জিরে আর ধনে গুঁড়ো আমি একসঙ্গে মিক্সড করে রাখি, তো সেটাই দিয়ে দেবো। আর আমি গুঁড়ো লঙ্কা দিইনি, যেহেতু আমি অনেকগুলো কাঁচা লঙ্কা দিয়েছি, আপনারা চাইলে কাঁচা লঙ্কা আর গুঁড়ো লঙ্কা মিক্সড করে রান্নাটাও করতে পারেন। আমার আলু আর পটলটাও ভাজা হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। এবার আমি ওই তেলটার মধ্যে ফোড়ন দিয়ে দিচ্ছি, তেজপাতা দুটো ছিঁড়ে দিয়েছি আর গোটা সাদা জিরে ফোড়ন দিচ্ছি। তো নাড়াচাড়া করার পর তারপরে যে আমি
চাল মগজ, কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম একসঙ্গে, এবং তার মধ্যে যে হলুদ আর জিরে ধনে গুঁড়ো একসঙ্গে দিয়ে রেখেছিলাম, সেই মশলাটা আমি এবার তেলটার মধ্যে দিয়ে দেব। দিয়ে অল্প সামান্য বাটিটা ধুয়ে জল দিয়ে দেব, দিয়ে তারপর মশলাটা ভালো করে কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেলে তারপরে আলু আর পটলটা যেটা ভাজা ছিল সেটা দিয়ে দিচ্ছি। অল্প সামান্য জল দিচ্ছি বাটিটা ধুয়েই। এর মধ্যে আমি নুন অ্যাড করে দিয়েছি। এরপরে যে চালটা ভেজে রেখেছিলাম গোবিন্দভোগ চালটা, সেটাও এটার মধ্যে দিয়ে দিলাম। আর নাড়াচাড়া করে নেওয়ার পরে যেটা কিচমিচ জলে ভিজিয়ে রেখেছিলাম সেটাও এর মধ্যে এবার দিয়ে দেব। এবার এটা ফুটতে দেব। দেখুন বন্ধুরা, একদম ফুটে উঠেছে এবং সব কিছু সিদ্ধ হয়ে গেছে, আমি চেক করে দেখেছি। এবার নামানোর আগে আমি অল্প সামান্য ঘি আর গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি। গরম মশলাটা প্যাকেটেরই গরম মশলা, দিয়ে একটু নাড়াচাড়া করে নামিয়ে নিয়ে আপনাদের দেখাচ্ছি। গ্যাস আমি বন্ধ করে দিয়েছি। দেখতেই পাচ্ছেন আমার একদম চাল পটল রেডি। এটা নিরামিষের দিনে কিন্তু অসাধারণ লাগে। লুচি, রুটি, পরোটা রাতের সাথেও খাওয়া যায়, কিন্তু এগুলোর সাথে বেশি ভালো লাগে। আর এটা আমি বানিয়েছি ছেলের জন্য ভাত, এটা আলু ভাজা, ভেন্ডি ভাজা রয়েছে, আর মিক্স ভেজ বানিয়েছি ওর জন্য। এই দিয়ে আজকে খাওয়া হবে। এবার আমি আমার বাকি কাজগুলো করে নিচ্ছি। যেটা তোমাদের বলছিলাম, আমার সংসারে একটা কাজ বেড়েছে, সেটা হচ্ছে এই ডাইনিং টেবিল পরিষ্কার করা। যারা পুরনো বন্ধুরা আছো তারা জানতেই যে আমার ডাইনিং টেবিল ছিল না, তো আমার একটা নতুন ডাইনিং টেবিল এসেছে, এটা পরিষ্কার করা আমার সংসারে একটা কাজ বেড়েছে। হচ্ছে বিকেল 5টা, 5টা বেজে গেছে কিন্তু আমার ছেলে এখনো ঘুমাচ্ছে। কারণ হচ্ছে দুপুরবেলা খাওয়া দাওয়া করার পর আমিও খেলাম, দেখতেই পারলে তোমরা। খাওয়া দাওয়া করার পর আমি একটু রেস্ট করছিলাম, তারপর আমার ছেলে তো ঘুমিয়ে পড়েছে, ও এখনো ওঠেনি। ও যেহেতু ওঠেনি তো এই সময়টা তো আমার, তো তো ভাবলাম এই সময়টা তোমাদের সঙ্গে একটু কথা বলা যাক। তো তোমাদের যেটা বলছিলাম যে দেখো, দেখতে দেখতে কিন্তু গরম কাটিয়ে বর্ষা চলেই আসলো। বর্ষা আসলে কী হবে বলো? কিন্তু গরম যাচ্ছে না, বৃষ্টি হলেও এই বর্ষাকালে কিন্তু গরম রয়েছে। আমাদের এখানে তো ভালোই প্রচুর বৃষ্টি হচ্ছে, বাট গরম রয়েছে, প্রচুর গরম রয়েছে, সে তো থাকবেই, ওয়েদারে আর কিছু বলার নেই। তো যাই হোক,
আমি কিছু অ্যামাজন থেকে কিনেছি, অ্যামাজন থেকে কি কিনেছি এবং তোমাদের দেখাচ্ছি, সেটা আমার না, আমার বেবি রিলেটেড। তো চলো তোমাদের দেখাচ্ছি এবং তোমরা দেখতে থাকো সেই জিনিসটা কি। আর সেই জিনিসটা আমি ইউজ করেছি, খুবই ভালো রেজাল্ট পেয়েছি। ভালো, আমি তোমাদের দেখাই, তারপরে কথা বলছি, চলো। হ্যাঁ, যেটা বলছিলাম, অ্যামাজন থেকে কিছু কিনেছি, অ্যামাজন থেকে আমার জন্য আমি কিছু কিনিনি, আমার বেবির জন্য কিনেছি। সেটা কি কিনেছি তোমাদের দেখাচ্ছি। প্রথমে এই জিনিসটা দেখতেই পাচ্ছ, বুঝতে পেরে গেছো, এটা মামাআর্থের হেয়ার অয়েল। হেয়ার অয়েল কিনেছি এটা, এটা 100% ন্যাচারাল। এটা তোমার 100 ml, 100 ml-এর এটা, এবং এটা তোমার আমন্ড আর অ্যাভোকাডো অয়েল মিক্সড করা আছে। হেয়ার অয়েলটা খুবই ভালো, অল্প নিলেই হয়ে যায়। এটা ইউজ করতে খুবই সুবিধা, দেখো এটা এরকমভাবে এটা আসে, এরকম পাম্প করে তাহলে তারপরে হেয়ার, মানে একসঙ্গে অনেক বেশি পড়ে যাবে, এরকম কোনো নেই। তেমনি ভালো, গন্ধটা স্মেলটা একটু র, বাট ভালো। আমি ছেলেকে 7 দিন আগে এসছে, এটা 7 দিন ইউজ করিয়েছি। ইউজ করার পর তোমাদের সাথে আমি এটা শেয়ার করছি যে সত্যি খুব ভালো। এটা 0 to 10 years পর্যন্ত ইউজ করা যায় বেবিদের। আর এটার প্রাইস হচ্ছে, এটা 100 ml যেহেতু, 299, 300 টাকা। বাট আমার এই আরেকটা আমি জিনিস কিনেছি, সেটা হচ্ছে বডি ম্যাসাজ অয়েল। এটা তোমার মামাআর্থেরই 100 ml, এটাতে সেসমি আমন্ড আর জোজোবা অয়েল মিক্সড করে এটা করা হয়েছে। এটা 0 to 5 years-এর জন্য বেবিদের। আর এটা 100 ml আছে, এবং তোমার এটা বডি ম্যাসাজ অয়েল, এইটার প্রাইস হচ্ছে 299। তো দুটো মিলিয়ে যেহেতু 600 টাকা হচ্ছে, 300 300 করে, 299 করে। তো এটা যেহেতু অ্যামাজন থেকে আমি কিনেছি, অ্যামাজনে তখন অফার ছিল, দুটো মিলে আমাকে 500 পড়েছে। তো চক, তো বলবো একদম সত্যি খুবই ভালো। আমি এর আগেও আমি জনসনের ইউজ করেছি আমার বেবির জন্য, হিমালয়ের অয়েল, হেয়ার অয়েল ইউজ করেছি। তো যেহেতু হিমালয় আমি ইউজ করছিলাম, যেহেতু এটা শেষ হয়ে গেছে মামাআর্থের, আমি অনেকদিন ধরে শুনছি যে ভালো ভালো, তো আমি ভাবলাম যে চলো একবার ট্রাই করে দেখা যাক যে ভালো কি না। সত্যি আমি ইউজ করে দেখেছি যে খুবই ভালো, তো তোমরা অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারো। আর যদি বলো, আমি লিঙ্ক অবশ্যই শেয়ার করবো। আরও দুটো প্রোডাক্ট কিনেছি, সেটা হচ্ছে তোমার এইটা মামাআর্থের তোমার ডেলি লোশন, ময়েশ্চারাইজিং লোশন এটা, ঠিক আছে। এটা তোমার 200 ml-এর, আর এটা 199 প্রাইস MRP দেওয়া আছে। বাট অ্যামাজন থেকে কিনলে তো যখন যেরকম অফার থাকে সেই অনুযায়ী পাওয়া যাচ্ছিল। এটা 0 to 5 years-এর বেবিদের জন্য, এটা pH লেভেল ব্যালেন্স করে বডির, খুবই ভালো। আমি ইউজ করিয়েছি আমার বেবিকে, এটা এরকম বটল আছে টিকটক। তো তোমরা অবশ্যই দেখতে পারো একবার ট্রাই করে। আর সব থেকে যেটা আমার ভালো লেগেছে, আমি 4টে প্রোডাক্ট কিনেছি, সব থেকে যেটা আমার ভালো লেগেছে সেটা হচ্ছে এই প্রোডাক্টটা, সত্যি খুব ভালো। বাচ্চাদের সানস্ক্রিন আমি মামাআর্থেই দেখলাম, আমি হিমালয় বলো বা তোমার আদার্স জনসনে ওগুলোতে তো নেই, একদমই নেই। তো আমি মামাআর্থে কিন্তু এটা দেখেছি, এটা রয়েছে। এবং আর বাচ্চা তো অবশ্যই দুপুরবেলায় সকালবেলায় যাই হোক, এবং ঘরের মধ্যে থাকলে অনেক সময় আমরা সানস্ক্রিন ইউজ করি, যেহেতু এত গরম পড়েছে, তো বাচ্চাদেরও অবশ্যই স্কিন মেনটেন্যান্সের জন্য ওদেরও করানো অবশ্যই দরকার। তো আমি এরকম একটা খুঁজছিলাম যে এত গরমে সানস্ক্রিন, তো আমি এটা এটা SPF 20+, আমি বেশিটা কিনলে অল্পটাই কিনেছি। বাট এটা খুবই ভালো, এটা 50 ml-এর, 100 ml-এরও আছে, প্রাইসটাও সেরকম। 50 ml-এর MRP লেখা আছে হচ্ছে 150 টাকা, বাট ওখানেও ডিসকাউন্ট থাকে অ্যামাজন থেকে কিনলে, যেরকম থাকে সেই অনুযায়ী কিনবে। তো আমি যখন তোমাদের দামটা বলতে পারবো না, আমি যখন কিনেছিলাম, কারণ 1 সপ্তাহ হয়ে গেছে, তো আমার মনে নেই ঠিক এক্স্যাক্টলি, আমি দেখে হয়তো বলতে পারবো। বাট তোমরা যদি হয়তো লিঙ্ক চাও যে অ্যামাজনে, বা লিঙ্ক না দিলেও চলবে, লিঙ্ক যদি চাও আমি শেয়ার করতে পারি, লিখেও কিনতে পারো, বা অ্যামাজনে গিয়ে তোমরা যদি টাইপ করো তো ওখান থেকেও তোমরা ইজিলি কিনতে পারবে।
তো কেমন লাগলো তোমাদের এই বেবি প্রোডাক্ট তা অবশ্যই আমাকে জানিয়ে দিও। সত্যি খুব ভালো, অবশ্যই একবার কিনে দেখবে, ট্রাই করে দেখতে পারো। বাচ্চাদের তো আমরাও অনেক সময় অন্য অন্য প্রোডাক্ট ইউজ করে দেখি, কিন্তু বাচ্চাদের জন্য এগুলো একদম পারফেক্ট। তো এই ছোটো জিনিসটা আমি শেয়ার করলাম, আশা করি যাদের বাড়িতে বেবিরা আছে তো তাদের অনেক হেল্প হবে। এবং সকলেই জানে এই মামাআর্থের ব্যাপারে, আজকে নতুন বলে কিছু না, বাট হ্যাঁ আমি ইউজ করেছি, খুব ভালো ফল রেজাল্ট পেয়েছি, তাই জন্য তোমাদের সাথে আমি শেয়ার করলাম এই জিনিসটা। আর যেটা তোমাদের বন্ধুরা বলছি যে তোমরা অনেকে আমার ভিডিও দেখছো বাট কিউ অনেকে সাবস্ক্রাইব করছো না, তো তোমরা যদি ভিডিও চ্যানেলকে সাবস্ক্রাইব না করো তাহলে আমি কী করে উৎসাহ পাবো বলো ভিডিও করার? কারণ সংসারে এমনিতে অনেকেই কাজ থাকে, সেই অনেক কাজের মধ্যেও যেটুকুনি সময়টা থাকে সেই সময়টা বার করে তোমাদের জন্য আমি ভিডিও করি এবং ভিডিও এডিটিং করি, রেকর্ড করি, সব কিছু সেই কাজ সেই সময়ের মধ্যে আমাকে করতে হয়। তো তোমরা যদি সাবস্ক্রাইব করো তাহলে আমি আরও উৎসাহ পাবো ভিডিও করার এবং আরও নতুন নতুন ভিডিও তোমাদের সাথে আমি শেয়ার করতে পারবো। তো প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করবে আর লাইক অ্যান্ড শেয়ার করতে কিন্তু একদমই ভুলবে না, লাইক অ্যান্ড শেয়ার করবে যদি ভালো লেগে থাকে। তো আজকের মতন ভিডিও আমি এখানেই শেষ করছি, আবার অন্য কোনো দিন নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো। সকলে ভালো থাকবে, আজকের মতন আমি এখানেই শেষ করলাম।